সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংকট দূর করতে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির সঙ্গে বৈঠক করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সিলেট সার্কিট হাউসে এই বৈঠকে আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দল মূল দাবি সহ আরো বেশ কিছু দাবি তুলে ধরে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর পাঠানো তথ্যচিত্রে মাহমুদ হাসানের রিপোর্ট। সিলেট সার্কিট হাউসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির বৈঠক। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও মঞ্জুরি কমিশনের একজন প্রতিনিধিও আছেন বৈঠকে। উপাচার্যের পদত্যাগের দাবি সহ আরো বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেন শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দল। ক্যাম্পাসে পুলিশি হামলার পর উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে গত ১৬ জানুয়ারি থেকে আমরণ অনশন ও আন্দোলন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন শিক্ষার্থী। ২৬শে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর জাফর ইকবাল সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দিলে অনশন ভাঙেন শিক্ষার্থীরা। এরপর থেকেই ক্যাম্পাসে উপাচার্যের পদত্যাগের দাবিতে অহিংস আন্দোলনে রয়েছে শিক্ষার্থীরা। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন।